এসো সব মিলে। আমি তোমাকে যা যা জিজ্ঞেস করব তুমি তার ঠিকঠাক উত্তরটা দিও, মানে সত্যি কথা বলো, কেমন? আচ্ছা সৌমিলি, তুমি যে সারাক্ষণ এত অনিষ্টা অনিষ্টা করো কেন বলো তো? অনিষ্কে কি তোমার খুব ভালো লাগে? সৌমিলি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছি, চুপ করে না থেকে উত্তর দাও। দেখো, আমি আমি ভীষণ অশান্তিতে আছি। অশান্তি মানে? আন্টি, কি হয়েছে গো তোমার? আমি তো আছি, এনি প্রবলেম, যদি কোনো প্রবলেম থাকে তুমি আমায় বলতে পারো, আমি সলভ করার চেষ্টা করব। দরজা বন্ধ করে মা সৌমিলির সাথে কি এমন কথা বলছে? দেখো, প্রবলেম তো আমার অন্য কোনো কিছু নিয়ে নয়, চিন্তা শুধু আমার ছোট ছেলেকে নিয়ে। তুমি তো জানো ও কিরকম, তাই তোমাকে ডেকে সরাসরি প্রশ্নটা করলাম। আচ্ছা, তুমি যে এত অনিষ্টা অনিষ্টা করো, এটা কিন্তু অনিশের অন্য কোনো ছাত্রী করে না। অনিশকে ফোনে না পেলে তুমি বারবার ওকে ফোন করতে থাকো, এটাও অন্য কেউ করে না। অনিশ পড়াতে না গেলে তুমি একেবারে বাড়িতে চলে আসো, যেটা অনিশের অন্য কোনো ছাত্রী করে না। তাই তোমাকে জিজ্ঞেস করছি, অনিশকে কি তোমার বিশেষভাবে ভালো লাগে? না, মানে বুঝেছি। জীবনে আমায় অনেক লড়াই করতে হয়েছে, আজ আমি বিপদের সঙ্গে একইভাবে লড়াই করে চলেছি, কিন্তু আমি কখনো তোমার উপর ভরসা হারাইনি। কিন্তু ঠাকুর, এই অনিশবাবু, অনিশবাবুকে আমি কোনোভাবেই আমার জীবনের সাথে জড়াতে চাই না। উনি যদি আমার জীবনের সঙ্গে জড়িয়ে যান তাহলে কোনোভাবেই ওনার ভালো হবে না, তাই আমি আমার ফোনটা বন্ধ করে দিয়েছি। তুমি আমায় ক্ষমা করো ঠাকুর, তুমি শুধু সবসময় আমার পাশে থেকো, শুধু তুমি, তাহলে আমি সব যুদ্ধে জিততে পারবো, কখনো আমি হারবো না। আপনাদের সব খাওয়া দাওয়া হয়েছে? সে কি এখনো খাননি? তাড়াতাড়ি যান, খেয়ে নিন। কেন যে এত দেরি করেন আপনারা? তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। অনিশবাবু, না না, উনি আমায় দেখে ফেললে চলবে না, কিছুতেই চলবে না, আমাকে নিজেকে আড়াল করতেই হবে, করতেই হবে। হে ঠাকুর, হে তোমার কেমন খেলা, কেমন খেলা! আমি তো বারবার বলছি, আমি নিজেকে ওনার সঙ্গে জড়াতে চাই না, কিছুতেই চাই না, তাও তুমি কেন বারবার, কেন বারবার ওনাকে আমার সামনে নিয়ে আসছো? ঠাকুর, আমি চাই না আমার জন্য ওনার কোনো বদনাম হোক, কোনো ক্ষতি হোক। না না, আমাকে চলে যেতে হবে এখান থেকে, চলে যেতে হবে আমাকে। ভালোই যখন লাগে সেটা অনিশকে বলনি কেন?
না মানে আমি আসলে বলতে পারিনি, লজ্জায়, তাই তো? দেখো মা, অনিশকে নিয়েই আমার যত চিন্তা, ও কিছুতেই বিয়েতে রাজি হয় না। বাড়ির শুদ্ধ সবাই ওকে বোঝাচ্ছে কিন্তু কারো কথা শোনে না। দেখোই তো, আজ রক্তদান শিবির, কালকে মেলা, পশু বস্ত্রদান, তারপরের দিন কাঙালি ভোজন, এই সমস্ত কিছু নিয়েই মেতে আছে, নিজের জন্য এক ফোঁটাও ভাবে না। আমি জানি আন্টি, এই ছেলেকে বিয়ে দিয়ে আমি যতদিন সংসারই না করতে পারছি, থিতু না করতে পারছি, ততদিন কিন্তু ও নিজের কথা ভাববে না। তাই আমি তোমাকে জিজ্ঞেস করলাম। দেখো দেখো মাস্টারমশাই আর ছাত্রীর সম্পর্ক তো নতুন কিছু নয়, তাই না? দেখো মা, আমি তোমার মায়ের মতো, তোমার যদি মনে কিছু থাকে অনিশের প্রতি সেটা আমাকে খুলে বলতে পারো, আমরা সেরকম হলে তোমার বাবার সাথে কথা বলতে যাব। আর যদি তোমার বাবা রাজি থাকেন তাহলে আমি অনিশের সাথে তোমার বিয়ে দিয়ে এবারে ছোট বউ করে নিয়ে আসতে পারব। তোমার কোনো আপত্তি নেই তো? আন্টি তুমি সত্যি বলছো? কি ব্যাপার, কি এখানে এত, এনাদেরকে দিসনি? দে দে দে, আমি এটা নিই। তার মানে আমি ঠিকই বুঝেছিলাম, আমার শুধু অনিশকে নিয়ে চিন্তা। জানো আমার সবসময় মনে হয় যে ও তো মানুষকে বিপদে পড়লে সাহায্য করে, কিন্তু সেটা করতে গিয়ে কোনোদিন ও না নিজের বিপদ ডেকে আনে। এখন তুমি বলো, তুমি রাজি থাকলে তোমার সাথে বিয়ে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হই। ঠিক আছে আন্টি, আমি বাবিকে গিয়ে বলবো যে তোমরা আমাদের বাড়িতে যেতে চাইছো, আর বাপিকে আমি এটাও বলবো যে আমার অনিশদাকে খুব। অনিশদাকে খুব কি? কিছু না, এই দেখো মেয়ে আবার লুকোই, বলো না। মানে অনিশদাকে, অনিশদাকে আমার খুব ভালো লাগে আন্টি, অনিশদাকে আমি খুব ভালোবাসি। অনিশাকে পেলে আমি চেষ্টার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আর তুমি হলে আমার সোনা আন্টি, আমি জানি তো, তাই জন্য তোমাকে ডেকে কথাটা জিজ্ঞেস করলাম। আমরা খুব শিগগিরই তোমার বাবার সাথে কথা বলতে যাব। সত্যি বলছ? ঠিক আছে আন্টি, আমি আজই গিয়ে বাবিকে বলছি যে তোমরা আমাদের বাড়িতে আসতে চাইছো। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আন্টি, থ্যাংক ইউ। আচ্ছা বেশ, ওরা অপেক্ষা করছে, আমি আসছি। হ্যাঁ বাবা, এ কি শুনছি আমি, এই যে বাদরের গলায় মুক্তোর মালা! এত বড় লোকের মেয়ে শেষ পর্যন্ত এই বেকার বাউন্ডুলে অনিশকে বিয়ে করবে? আর আমার শাশুড়ি মাও তো কম ডেঞ্জারাস নয় দেখছি, খাসা পাত্রীকে বেছেছ তো নিজের অকর্মণ্য ছেলের জন্য।
আর বিয়ের আগেই নিজের ঘরে ডেকে এনে ছোট বউকে গায়ে মাথায় হাত বুলিয়ে একেবারে নিজের আঁচলে বেঁধে ফেললো। সত্যি অনিশকে কিছু জানালো না পর্যন্ত। অবশ্য অনিশের আর কি, ও বেকার, ওর তো বরাত খুলে গেল। হুম,